নৈহাটি স্টেশন থেকে অনতি দূরেই রয়েছে সবার বড় মা, নৈহাটির বড় মা। আজ থেকে 101 বছর আগেই যার পুজো শুরু হয়েছিল ভবেশ চক্রবর্তীর হাত ধরে, সেই বড় মার মাহাত্ম্য আজ শুধুমাত্র নৈহাটির বুকেই সীমাবদ্ধ নেই। প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। জনশ্রুতি বড় মা নাকি কাউকেই ফেরান না। আনুমানিক 100 বছর আগে নৈহাটির ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু নবদ্বীপে ভাঙা রাজ দেখতে গিয়ে দেখেন বিশাল বড় বড় মূর্তি। সেই মূর্তি দেখে অবাক হয়ে যান তারা এবং সঙ্গে সঙ্গে তারা পরিকল্পনা করেন একটি রক্ষাকালী মায়ের মূর্তি গড়ার। সেই মতো এক বিশালাকার রক্ষাকালী মায়ের মূর্তি তৈরি করা হয় এবং পুজো করা হয়। এই পুজো যেহেতু ভবেশ চক্রবর্তী শুরু করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালী নামেও ডাকা হতো। এরপর আস্তে আস্তে লোক মুখে এই বিশালাকার দেবী মূর্তি বড় মা নামে পরিচিত হন। এই বড় মার একটি স্থায়ী মন্দির আছে। এই মন্দিরে গত বছর পর্যন্ত মায়ের কোনো বিগ্রহ ছিল না, একটি ফটোই পুজো করা হতো। কিন্তু তারপর পুজো কমিটি একটি কোষ্ঠীপাথরের মূর্তি তৈরি করেন। ভক্তদের দানেই এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরে। এই মন্দিরে প্রতিদিন পুণ্যার্থীরা আসেন এবং পুজো দেন। সেই সময় প্রতি বছর কালী পুজোয় যে স্থানে বড়মার পুজো হতো, সেই স্থানেই এখনও মৃন্ময়ী রূপে বড়মা পূজিত হন। বড়মার মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, আবার খোলা হয় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, সন্ধ্যে 6টার পর সন্ধ্যে আরতি হয়। কোজাগরে লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো হয় আর তারপর থেকে শুরু হয়ে যায় পুজোর আনন্দ। এই পুজোয় কারোর কাছ থেকে কখনো কোনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। নৈহাটির বড়মার গায়ের গয়না সবটাই সোনা ও রূপো দিয়ে তৈরি। ভক্তরা মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময়ে এই গয়নাগুলো মানত হিসেবে দিয়ে গেছেন। 100 ভরি সোনার গয়না ও 200 ভরি রূপোর গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় বড় মাকে। তবে এবছরের পুজোয় মায়ের সাজসজ্জায় নতুন কোনো গয়নার ব্যবস্থা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্দির কমিটি। এই মূর্তির উচ্চতা প্রায় 21 ফুটের কাছাকাছি, অর্থাৎ ধরে নিন প্রায় 14 হাত উঁচু। এবছর 31শে অক্টোবর রাত 11টায় মায়ের পুজো শুরু হবে। রাতে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা থাকবে। পুজোর প্রথম দিন দণ্ডি কেটে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা জানাবেন। পরের দিন মায়ের প্রসাদী ফল যেমন সাধারণ মানুষদের মধ্যে বিলি করা হবে, তেমনই বিলি করা হবে হাসপাতালের রোগীদের মধ্যে। মায়ের প্রণামী কাপড় তুলে দেওয়া হবে গরিব মানুষদের মধ্যে। বড় মা এতটাই জাগ্রত যে মন থেকে কিছু চাইলে মা সেই মনস্কামনা পূরণ করেন।